শুনছেন? আরে দিকে তাকান। ও ইনি তো আবার নিজের পূজোর আগে তাকাবেন না আমার দিকে। যাকগে আমি তোমাকে বরং দেখিয়ে দিই যে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে সত্যজিৎ রায় আর এই মা সরস্বতীর সঙ্গে একটা সম্পর্ক আছে তৈরি। চলো আমি চলে এলাম বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে। ওই যে বলছিলাম না সরস্বতী আর সত্যজিৎ এই দুটোর মধ্যে একটা মিল আছে, আর সেটা এই স্কুলেই, কারণ অ্যাপারেন্টলি এই স্কুল থেকেই এককালে পাশ করে বেরিয়েছিলেন সত্যজিৎ রায়। আর সত্যজিৎ রায়ের ওই 99 নট আউট বলতে পারো, 99 নট আউট, 100 বছর মোটামুটি জন্মবার্ষিকী মেনেই এবছর এই স্কুলের থিম সত্যজিৎ রায় এবং তার কাজ। সরস্বতী পূজার সময় হলুদ শাড়ি লাল টিপটা ইম্পর্টেন্ট, যাদের আছে তাদের তো বিশাল ব্যাপার। কার কার আছে একটু হাত তোলো তো হলুদ শাড়ি লাল টিপ। হাত তোলা, দু হাত তুলে যে ছেলে, তোমারও আছে? আজকে সরস্বতী পুজো, বাঙালি ভ্যালেন্টাইন্স ডে বলে, তোমার হাতটুকু আমার হাতে রইল, আমার হাতে সম্বল করে কি আমরা সারা জীবন একসাথে থাকতে পারি? চলো সবাই মিলে বলো, হে মা সরস্বতী, হে মা সরস্বতী, হাত জোড় করো, হে মা সরস্বতী, বিদ্যে দাও মা, বিদ্যে দাও মা, বুদ্ধি দাও মা, বুদ্ধি দাও মা, একটা হলুদ শাড়ি ছুটিয়ে দাও মা, একটা হলুদ শাড়ি ছুটিয়ে দাও মা, এবছর ভ্যালেন্টাইন্স ডে তে গোলাপ দাও মা, এবছর ভ্যালেন্টাইন্স ডে তে গোলাপ দাও মা, পৃথিবীর সব মেয়েকে আমি বোন হিসেবে দেখবো মা।